আবারও গোপন খবরের ভিত্তিতে সাফল্য পেল রাধাকৃষ্ণপুর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, মাতাবাড়ির বাজার এলাকায় রাধাকৃষ্ণপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে একটি অটোতে অভিযান চালিয়ে প্রায় 250 কৌটো ড্রাগস সহ দুজন নেশা কারবারি এবং একটি স্কুটি আটক করেন। আটক হওয়া নেশা কারবারিরা হলো উৎপল নম এবং রূপক সরকার। পুলিশ দুই নেশা কারবারিকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে রাধাকৃষ্ণপুর থানার এসআই শাহিন আহমেদ জানান, দীর্ঘদিন রূপক সরকার এবং উৎপল নমদাস মাতাবাড়ি এলাকায় ড্রাগস বিক্রি করে চলেছে। সেই মতোই বৃহস্পতিবার মাতাবাড়ি বাজার এলাকায় উৎ পেতে বসে তারা। এদিকে দুই নেশা কারবারি আসা মাত্রই আটক করে ফেলে। আমরা এই মাতাবাড়ি থেকে একটা গোপন সোর্সের ভিত্তিতে দুজন লোককে আটক করেছি। আপনার বাইশে শহীদ, হিরোইনের বাইশে শহীদ, দুজন নাম হলো একজন রূপক দাস রূপক সরকার, আর একজন নাম উৎপল নম দাস ধরেছি। সঙ্গে ওদের দুইটি একটি স্কুটি রয়েছে, একটি অটো গাড়ি রয়েছে। শুক্রবার দুই নেশা কারবারিকে মেডিকেল করার পর জেলা আদালতে তোলা হবে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।